দর্শক স্বাগত আছে তুমি ডিজিটাল। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সচিব আলোর সামনে যারা নার্সিং কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি মানববন্ধন করছেন, এবং আমরা শুনেছি যে সচিব আলোর ভিতরেও কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছিলেন, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতায় সেটি সম্ভব হয়নি। এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি, এবং তারা মূলত তিন দফার দাবিতে তারা কিন্তু আজকের এই সচিব আলোর ঘেরাও কর্মসূচি অবস্থান নিয়েছেন। তাদের যে প্রথম দফার দাবি হচ্ছে সেটি হচ্ছে যারা ভুয়া নার্স তাদেরকে বিলুপ্ত করতে হবে। দ্বিতীয় দফার যা দাবি হচ্ছে যে তারা যেই ডিপ্লোমা কমপ্লিট করেছে মিডিও ফলি এবং নার্সিংয়ে যারা ডিপ্লোমা করেছে তাদেরকে কিন্তু ডিগ্রি মান দিতে হবে। এবং সবশেষ যে দাবি দিয়ে তিন নম্বর যে দাবি সেই দাবিটি হচ্ছে তাদেরকে তাদের যেই রেজিস্টার সেই রেজিস্টার জেনারেল থেকে না হয়ে একজন নার্সকে রেজিস্টারে বসাতে হবে, এমন দাবিতে কিন্তু তারা আজকে মানবতা করছে। আমরা একটু শিক্ষার্থীদের বলবো আপনাদের দাবিটা কি একটু বলেন, আপনাদের দাবি কি, কিসের দাবিতে আছে? আর কি দাবি জি, একটু আপনাদের দাবিটা বলেন, দাবিটা কি? এই যে আমাদের নার্সিং কোর্সটা ডিপ্লোমা এটা সম্পূর্ণরূপে আমি মানে একটা কোর্স, এখন বাংলাদেশের কোনো সংবিধান অনুযায়ী দুইটা ইন্টারমিডিয়েট কোর্স একটা স্টুডেন্ট করবে, আমরা করেছি। আমাদের দাবি হচ্ছে অন্তত অনার্স না করে ডিগ্রি মানে করতে হবে। আপনার সচিবালয়ে কেন অবস্থান নিয়েছেন, অন্য কোথাও তো বা আপনার যে দাবি তো অন্য জায়গায় দিতে পারতেন? আমাদের মনে হচ্ছে এখান থেকে করা উচিত হবে, আমরা আরও অন্য জায়গায় দিয়েছি। সচিবালয় একটা স্পর্শকাতর জায়গা না জি, সচিবালয় তো একটি স্পর্শগত জায়গা, এখানে আপনারা যদি মানববন্ধন করেন।